টিটিপাড়া মানিকনগর সায়দাবাদ যাত্রাবাড়ি রাজধানীর প্রধানতম ট্রাফিক জ্যাম এলাকা। এ পথে যারা চলাচল করেন তারা জানেন কতটা বিড়ম্বনা। যাত্রাবাড়ি থেকে মালিবাগ মাত্র 6 কিলোমিটার পথে সময় লাগে অন্তত 1 ঘন্টা, ভাগ্য খারাপ হলে 2 ঘন্টাও লেগে যায়। অবশেষে এমন বিড়ম্বনার অবসান হতে আর বেশি দেরি নেই। আশা করা যাচ্ছে 2024 সালের মধ্যেই চালু হচ্ছে এই পথের এলিভেটেড এক্সপ্রেসওয়ে। শুরুতেই জেনে নিই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সম্পর্কে। গেল 15 বছরে বাংলাদেশে বেশ কয়েকটি মেগা প্রকল্প হাতে নেয় সরকার, এর মধ্যে অন্যতম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাউলা, কুড়িল, বনানী, মহাকালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত বিস্তৃত এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এর মোট দৈর্ঘ্য 46.73 কিলোমিটার। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তত্ত্বাবধায়ক সরকারের সেতু বিভাগ। মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য 19.73 কিলোমিটার আর ওঠানামার জন্য র্যাম্পের দৈর্ঘ্য 27 কিলোমিটার। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোট র্যাম্প 31টি। বর্তমানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ফেজ চালু আছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে থেকে ফার্মগেট পর্যন্ত 11.5 কিলোমিটার এক্সপ্রেসওয়েতে চলাচল করছে যানবাহন। বেশ জোরে সোরে চলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাকি অংশের কাজ। তেজগাঁও, হাতিরঝিল, মগবাজার, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত কর্মযজ্ঞ চলছে দিন রাত। সোনারগাঁও হোটেলের পেছনে হাতিরঝিল লাগোয়া অংশে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন র্যাম্প। তেজগাঁও থেকে মালিবাগ পর্যন্ত রেললাইনের উপরে নির্মিত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আর মালিবাগ থেকে সড়কের মাঝে এক্সপ্রেসওয়ের পিলার বসলেও টিটিপাড়ায় গিয়ে কন্টেইনার টার্মিনালের উপর দিয়ে যাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এরপর সায়দাবাদ না গিয়ে পূর্বে ডেমরার দিকে চলে গেছে এটি। এবার জানব কবে নাগাদ মুক্তি মিলছে সায়দাবাদ যাত্রাবাড়ির জ্যাম থেকে। প্রকল্প অনুযায়ী প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2011 সালের 19 জানুয়ারি। এর পর্যালোচনা চুক্তি স্বাক্ষর হয় 2013 সালের 15 ডিসেম্বর। তখন প্রকল্প সমাপ্তির সময় ছিল 2024 সালের জুন। তবে করোনাকাল এবং রেলের সাথে কিছু জটিলতায় নির্মাণ কাজে ব্যাঘাত ঘটে। 2023 সাল পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সার্বিক অগ্রগতি ছিল 65%। বাকি কাজ 2024 সালের মধ্যে শেষ হবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। অর্থাৎ 2024 সালের শেষে বা 2025 সালের শুরুতে খুলে যাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাকি অংশ। জুনায়েদ আলী সাকি, খবর সংযোগ।